বন্ধুরা আপনারা দেখছেন তহুরা বিড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন বন্ধুরা সকলকে তহুরা বিড়িতে স্বাগত জানাচ্ছি আমি সোলারিন আলেকজান্ডার আশা করি সকলে সুস্থ আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসছি একজন জনপ্রিয় হুজুরকে তার নাম হচ্ছে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা অনেকেই তাকে কুয়াকাটা হুজুর নামেও চিনে থাকেন অনলাইনে তার ওয়াজগুলোর লক্ষ লক্ষ ভিউ হয়ে থাকে আজকে এই ওয়াজি এবং এই ওয়াজির কিছু ওয়াজ নিয়ে আপনাদের সকলের সামনে কিছু কথা বলবো আলোচনা শুরু করার আগে আপনাদেরকে আবার অনুরোধ করব আমাদের তিনটি চ্যানেল সম্পাদক .com দ্য ভন অ্যালাইভ এবং তহুরা বিড়ি এই চ্যানেল তিনটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজ 30 মিনিটের লাইভ যেখানে আমরা প্রতিদিন বাংলাদেশ সময় রাত 8:30 লাইভ করি এবং আমাদের লাইভের সময়সীমা হচ্ছে 30 মিনিট অতি অল্প সময়ে আপনাদের সকলের সামনে গুরুত্বপূর্ণ টপিক আমরা আলোচনা করি এবং সেই সংক্রান্ত যাবতীয় যুক্তি প্রমাণ তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যারা যারা ভিডিও তৈরি করতে চান তারা অবশ্যই স্কাইপি আইডি ভনে স্পেলিং VONE তে যোগাযোগ করবেন চলুন তাহলে আজকের মূল আলোচনায় আমরা প্রবেশ করি কুয়াকাটা হুজুর তার বক্তৃতায় সরাসরি বলছেন কেউ যদি ইসলামের লেবাস পরে অপরাধ করে সেই অপরাধটা আসলে লুকাতে হবে এটা বলা যাবে না প্রকাশ্যে চলুন হুজুরের মুখ থেকেই আমরা মূল কথাটি শুনে আসি আপনার নজরে দেখছেন ইসলামের কোন এক পোশাকওয়ালা একটা অপরাধ করেছে আপনি দেখছেন আর কেউ দেখেনি এখন আপনি যদি বলে দেন কথাটা তাহলে ওই লেবাসওয়ালার ক্ষতি হবে না টোটাল ইসলামের ক্ষতি হবে কুয়াকাটা হুজুর অর্থাৎ হাফিজুর রহমান সিদ্দিক এই ভদ্রলোকটি সরাসরি মুসলিম অর্থাৎ আলেমদের দোষ গোপন করতে বললেন যেটি অপরাধকে ভয়ানকভাবে প্রশ্রয় দিয়ে থাকে এবং এই ধরনের ওয়াজ শোনার পর মানুষ যখন কোনো আলেমের ভুল দেখবে তখন সেই ক্ষেত্রে সে বলবে যেহেতু সে আলেম তার দোষ প্রকাশ পেলে ইসলামের ক্ষতি হবে আলেম সমাজের ক্ষতি হবে সেই কারণে এই অপরাধটি আসলে লুকিয়ে রাখা উচিত এই ধরনের একটি ভয়ঙ্কর এবং অনৈতিক বিশ্বাস নিয়ে তারা কিন্তু ঘরে ফিরছে চলুন হুজুরের আরো কিছু মনোমুগ্ধকর বক্তব্য আমরা শুনে আসি বদনাম হয়ে যাবে ইসলামের গোটা আলেম সমাজের এই ক্ষেত্রে আপনি তাকে একা একা সংশোধন করেন কৌশলে তাকে দরকার হয় অন্যত্র পাঠিয়ে দেন আপনি এতটুকু বলতে পারেন যে সে যে অপরাধ করেছে আমি এ বিষয়ে যথেষ্ট পরিমাণ জানি না আমি দেখি নাই না মিথ্যা হলেও গুনাহ আমরা তখন হুজুরের বক্তব্যগুলো শুনলাম তিনি বলছেন যদি আপনি কোন ধরনের হুজুরকে বা আলেমকে অপরাধ করতে দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি সরাসরি মিথ্যা বলতে পারেন অর্থাৎ আপনি দেখার পরেও মানুষের সামনে বলবেন যে আমি হুজুরকে অপরাধ করতে দেখিনি বা পর্যাপ্ত তথ্য আমার কাছে নেই সরাসরি অপরাধীকে ঠেকে রাখা অপরাধীর অপরাধকে ঠেকে রাখা এবং মিথ্যে বলার প্রশিক্ষণ দিচ্ছেন এই কুয়াকাটা হুজুর তার যুক্তি হলো তার বক্তব্য হলো কোনো আলেম যদি ভুল করে সেই ক্ষেত্রে সেই ভুলের দায়ভারটা কার উপর আসবে আলেম সমাজের উপর আসবে অথবা ইসলামের উপর আসবে যার কারণে তাদের দোষ ঢেকে রাখা উচিত অনেকে এখন বলবেন যে হুজুরের কথা ইসলাম নয় ইসলাম হচ্ছে কোরআন এবং হাদিস চলুন সহি হাদিস থেকে জেনে আসি হুজুরের এই কথাগুলোকে ইসলাম সমর্থন করে কিনা সহি বুখারি ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 38 জুলুম ও কিসাস হাদিস নাম্বার 2280
হাদিসের শিরোনাম মুসলমান মুসলমানের প্রতি জুলুম করবে না, তাকে অপমানিত করবে না। ইয়াহিয়া ইবনু বুকাইর আব্দুল্লাহ ইবনু উমর থেকে বর্ণিত রাসূলুল্লাহ বলেছেন, মুসলমান মুসলমানের ভাই, সে তার উপর জুলুম করবে না এবং তাকে জালিমের হাতে সোপর্দ করবে না। যে কেউ তার ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ তার অভাব পূরণ করবে। যে ব্যক্তি পৃথিবীতে কোনো মুসলমানের বিপদ দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদসমূহ দূর করবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষকে গোপন করবে। হাদিসের মান সহি, সুনান আবু দাউদ তাহাকে কৃত হাদিস, হাদিস নম্বর 4893। সালিম থেকে তার পিতার সূত্রে বর্ণিত নাবি বলেছেন, এক মুসলিম অপর মুসলিমের ভাই, কাজে সে তার উপর নির্যাতন করবেন এবং তাকে অসহায় অবস্থায় ছেড়ে যাবেন না। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন মেটাবে, আল্লাহ তার প্রয়োজন মেটাবেন। একইভাবে যে ব্যক্তি কোনো মুসলিমের বিপদ দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার বিপদ দূর করবে। আর যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন করে রাখবেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষ গোপন করে রাখবেন। হাদিসটি বুখারী শরীফ এবং মুসলিম শরীফে বর্ণিত রয়েছে, হাদিসের মান হচ্ছে সহিহ। রিয়াজুস সালেহীন অধ্যায় 1 হাদিস নম্বর 28 এবং হাদিসের আরেকটি নম্বর আছে 245। এখানে সরাসরি বলা হচ্ছে, যে দুনিয়াতে কোনো বান্দার দোষ গোপন করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন করে রাখবে। হাদিসটি মুসলিম এবং আহমদ শরীফে বর্ণিত আছে, হাদিসের মান হচ্ছে সহিহ। আমরা দেখতে পেলাম যে হুজুর যে কথাগুলো বলেছে ইসলাম তার পুরোপুরি সমর্থন করে। এখন কথা হচ্ছে, যদি কোনো হুজুর ধর্ষণ করে, দুর্নীতি করে, খুন করে, বাচ্চাদেরকে বলাৎকার করে, সেই ক্ষেত্রে আলেম সমাজের ক্ষতি হবে বলে আমরা যদি চুপ করে বসে থাকি, তাহলে কি ব্যাপারটা ন্যায় হবে? মোটেও না। আমরা যদি কুফরি আইন অর্থাৎ ইসলামের বাইরে যে আইন, যেমন বাংলাদেশ দণ্ডবিধি বা সাক্ষ্য আইন বা উত্তরাধিকার আইন, আমরা যে আইনের বইগুলো যারা পড়ে, যেহেতু আইনের উপরে ডিগ্রিটা নেওয়া আছে, এগুলো আমাদের পড়তে হয়েছে, যেগুলো ইসলামের দৃষ্টিতে কুফরি আইন বা তাগুদি আইন, এই আইনগুলোতে কখনোই কিন্তু অপরাধীকে বা অপরাধকে ঢেকে রাখা বা বাঁচাবার কথা বলা হয় না। আইন তৈরি হয়েছে যে ভিকটিম বা যে নির্যাতিতা বা নির্যাতিত অথবা যে বাদী তার সপক্ষে রায় দেওয়ার জন্য। আইনের সুষ্ঠু প্রয়োগই হচ্ছে এই সকল আইনগুলো তৈরির উদ্দেশ্য। এই আইনগুলো কখনোই আপনাকে শেখাবে না একজন ধর্ষক, একজন বলাৎকারকারী, একজন খুনির দোষকে ঢেকে রাখবেন। আপনার কাছে তথ্য প্রমাণ দলিলের ভিত্তিতে এই ধরনের অপরাধ যারা করবে তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা শাস্তি রয়েছে। এই আইনগুলোর কোনো জায়গায় আপনি লেখা পাবেন না যেখানে লেখা থাকবে যে একজন খুনিকে, একজন ধর্ষককে, একজন বলাৎকারকারীকে বাঁচিয়ে রাখা হোক বা প্রশ্রয় দেওয়া হোক বা তার দোষগুলো বা অপরাধগুলিকে ঢেকে রাখা হোক। হুজুর কিন্তু এখানে একটা অনেক বড় অনৈতিক কাজ করেছেন। তিনি বলেছেন হুজুরদের দোষ ঢেকে রাখতে হবে, কিন্তু এই হুজুরগুলো যে অপরাধটা করেছে, যে ব্যক্তির উপর অপরাধটা করা হয়েছে অর্থাৎ যে অপরাধের শিকার বা ভিকটিম, তার ন্যায় পাওয়ার যে সুযোগ সেটা কিন্তু তিনি রাখলেন না। অর্থাৎ একজন ব্যক্তি অপরাধের শিকার হলেন, নির্যাতিত হলেন অথবা নির্যাতিতা হলেন, তাহলে ওই হুজুর সে অপরাধের শাস্তি পাচ্ছে না এবং ওই ভিকটিমকে আমরা সু আইনের যে প্রয়োগ বা ইসলামী আইনের যে প্রয়োগ, সে প্রয়োগটা করতে পারছে না। কারণ হুজুর বলে দিয়েছেন এবং মুহাম্মদ নিজেও বলে গিয়েছেন, মুসলিম মুসলিমের দোষ গোপন করবে। তাহলে এই ধরনের ওয়াজগুলো আমরা যখন শুনি, এই ধরনের ওয়াজগুলো আমরা যখন আরেকজনকে শোনাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ন্যায় নীতি, ন্যায়পরায়ণতার কোনো স্থান নেই। অপরাধীর বিচার পাওয়ার কোনো আশা নেই, কারণ আলেম সমাজ, আলেম সমাজের বদনাম হবে, ইসলামের বদনাম হবে। তার মানে আলেম বা ইসলামকে বাঁচাতে আমি একজনের উপর অপরাধ হতে দেখব এবং সেক্ষেত্রে আমাকে চুপ থাকতে হবে। এই ধরনের অনৈতিক শিক্ষা কিভাবে গ্রহণীয় সেটা আমার বুঝে আসে না। হুজুরের দলিল, কথা এবং
বক্তব্য সবকিছুই আপনাদের সামনে তুলে ধরলাম এবং ইসলাম হুজুরের কথাকে অবশ্যই সমর্থন করে সহি হাদিস দ্বারা সেটাই প্রমাণিত। এরপর কোন মুসলিম যদি এই ব্যাপারটার পক্ষে সাফাই গাইতে চায় তাহলে তাকে আমরা মুসলিম বলতে পারি কিন্তু সভ্য মানুষ বলতে পারি না। আপনারা দলিলগুলো অবশ্যই চেক করবেন এবং এই ধরনের হুজুরকে আসলে সমর্থন করা যায় কিনা সেই সিদ্ধান্তের ভার আপনাদের উপর রইল। ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। নিরাপদ থাকুন।